এসডিএফএক্স গ্লোবাল এস ডি এফএক্স গ্লোবাল সিস্টেম চেঞ্জ করে নিয়ে এসা হয়েছে টু পয়েন্ট জিরো এস ডি এফএক্স গ্লোবাল টু পয়েন্ট জিরো তো মানুষের একটা ন্যাচারালভাবে ঢল নেমে গেছে যে ভাই রিট টপ আপ করতে হবে কারণ এস ডি এফএক্স গ্লোবাল তার সিস্টেমকে চেঞ্জ করে টু পয়েন্ট জিরো নিয়ে এসেছে মানুষ সিস্টেম আপডেট করে ফেলেছে তো মানুষ তো ন্যাচারালভাবে একটা ভালো রকম ইন্টারেস্টেড রয়েছে যে কালকের ডেটে রিটপ আপ করতে পারেনি বলে অনেকেই কমেন্ট করেছে দাদা এখনও পর্যন্ত রিটপ আপ করতে পারছি না তো মানুষ আপ করার জন্য মানুষের একটা ঢল নেমে গেছে কিন্তু এই যে এস এফ এক্স গ্রোভাল টু পয়েন্ট জিরো আপডেটকে নিয়ে আসা হয়েছে এটা একবারও ভেবে দেখেছেন এটা মেম্বারদের জন্য কতটা ভালো কতটা খারাপ হতে চলেছে এটা কিন্তু আপনারা কেউই ভাবেন নাই শুধুমাত্র নাম চেঞ্জ হয়ে গেছে এসডিএফ টু পয়েন্ট জিরো হয়ে গেছে বাবারে তাহলে তো সিস্টেম চেঞ্জ হয়েছে মানে এখানে তো বিরাট কিছু ভালো ফেসিলিটিস আমরা পেতে চলেছি বা নতুন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাড করা হবে তাহলে তো আমাদেরকে রিটপ আপ করতেই হবে কিন্তু একবারও এটা ভেবে দেখেননি যে মেম্বারদের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ এবং শুধুমাত্র এটা ভার্জেন টুটা টা আমি ছেড়েই দিচ্ছি যে ভার্জেন টু নিয়ে এসেছে ভার্জেন টু হয়েছে ভার্জেন ওয়ান যেটা ছিল একবারও ভেবে দেখেছেন যে সেই ভার্জেন ওয়ানে সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এস ডি এফ প্রথম যখন এসেছিল যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছিল মেম্বারদেরকে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন নিজেরা রাখতে পেরেছে কিনা বা মেম্বাররা কতটা স্যাটিসফাইড তো সেগুলো আজকে আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই কারণ ভার্জেন টু চলে এসেছে মানুষ ভার্জেন ওয়ান থেকে পুরো ধরে ফুলে গেছে তখন কী কী হয়েছে মানুষ ভুলে গেছে এখন শুধুমাত্র ভার্জেন টুকে নিয়ে মানে টু পয়েন্ট জিরোকে নিয়ে একটা মাতামাতি শুরু করে দিয়েছে যে এখানে রিটপ আপ করতে হবে কিন্তু একবার পিছনের দিকটা ভেবে দেখেছেন যে পিছনে আমরা কী কী স্যাটিসফাইড হয়েছি মানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছিল কতটা আমরা স্যাটিসফাইড হয়েছি কতটা এস ডিএফ গ্লোবাল কথা রাখতে পেরেছে ফার্স্ট দেখুন আমি মনে করি দিই প্রথম যখন এস ডিএফএ এক্স গ্লোবাল এসেছিলো কী বলা হয়েছিলো ওখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলা হয়েছিলো যে এখানে আপনারা একবারই ইনভেস্ট করুন আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে নিয়ে আমরা ট্রেড করব এবং আপনাকে কিছুটা আমরা কমিশন রেখে আপনাদেরকে একটা রিটার্ন দেওয়া হবে এটা বলা হয়েছিল ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তারপরে কি বলা হয়েছিল যে আপনারা যদি র্যাঙ্ক করতে চান আপনারা যদি এস ডি কাজ করতে চান আপনারা যে কাজ করবেন যত র্যাঙ্কে উঠবেন তো আপনারা যে কাজ করছেন কাজের জন্য আপনাদেরকে একটা কাজের মজুরি দেওয়া হবে মজুরি হিসাবে কি বলা হয়েছিল ওয়ার্কিং ব্যালেন্স ওয়ার্কিং ব্যালেন্স থাকবে তারপরে বলা হলো যে আপনারা কতটা কাজ করতে পারছেন তার উপরে একটা থাকবে পারফরমেন্স বোনাস থাকবে তারপরে একটা কি বলা হয়েছিল টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আসা হয়েছিল যে আপনারা ইউ ক্যান উইথড্রল ইউর প্রিন্সিপাল এনি টাইম মানে আপনি আপনার প্রিন্সিপাল যে কোনো সময়ে উইজল করে নিতে পারেন যে কোনো সময় তো এবার দেখুন যে টার্মস এন্ড কন্ডিশনগুলো প্রথম এসেছিল ভার্জেন ওয়ানে যেগুলো ছিল তো সেটা কতটা এস ডি এফ এসব ম্যানেজমেন্ট নিজে কতটা রাখতে পেরেছে আগে বলুন ফার্স্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওটা দেখুন এই মার্চে আপডেট নিয়ে চলে এসেছিল তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার প্রিন্সিপাল জিরো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে ওখানে কি বলা হয়েছিল যে আপনারা ওয়ান টাইম একবার ইনভেস্ট করুন আপনারা রিটার্ন পেয়ে পেয়ে যাবেন কি করা হলো সেটা তিনশো পার্সেন্ট করে দেওয়া হলো তিনশো পার্সেন্ট যদি আপনি রিটার্ন পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনার প্রিন্সিপাল জিরো মানে আপনি মূলধনের আশা ভুলে যান দ্বিতীয় কি বলা হলো ওয়ার্কিং ব্যালেন্স পারফরমেন্স বোনাস এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু তিনশো পার্সেন্ট চার নম্বর যেটা যে প্রিন্সিপাল আপনারা যখন খুশি তুলতে পারেন তো যখন খুশি কি তুলবেন আপনি যদি তিনশো পার্সেন্ট পেয়ে গিয়ে থাকেন তাহলে তো আপনার প্রিন্সিপাল জিরো আজকের ডেটে দেখুন অনেকে প্রিন্সিপাল জিরো কে সামান্য দেখতে পাইছিলেন আপনারা সিস্টেম আপডেটের জন্য যাই হোক কালকে রিটপ আপ গো কিন্তু রিমেনিং যেটা মাইনাস প্লাস দেখাচ্ছিল তো সেখানেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পুরোটাই যে যাদের মাইনাস দেখাচ্ছে তারা মোটামুটি তিনশো পার্সেন্ট পেয়ে গেছেন তাই মাইনাস দেখাচ্ছে আর যাদের প্লাস প্লাস আছে তাহলে কিছুটা তারা পাবে না কোনো পর্যন্ত তো যাই হোক আমি সেটা বলতে চাইছি না আমি বলতে চাইছি প্রিন্সিপালটা জিরো হয়ে গেল মানে এস এক্স ম্যানেজমেন্ট সেই কথাটা কিন্তু রাখতে পারেনি কো এবার দেখুন এই যে টু পয়েন্ট জিরোকে নিয়ে আসা হয়েছে এই যে আপডেট টু পয়েন্ট জিরো এখানে কি বলা হচ্ছে যে আপনি রিটপ আপ করবেন সে তার উপরে আপনি একটা আবার সেম বেনিফিট পাবেন যে বেনিফিটটা এতদিন আমরা দিয়ে আসছিলাম তো দেখুন এখানে যদি তিনশো পার্সেন্ট আপনি যদি রিটপ আপ করেন তিনশো পার্সেন্ট এস ডিএম বলছে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনাকে তিন লক্ষ টাকা দেওয়া হবে তো আগে তো কথা রাখতে পারেনি তো এবার তো এই তিনশো পার্সেন্টটা দু মাস কি চার মাস পরে বা ছ মাস পরে তো এরকম হতে পারে যে পার্সেন্ট করে দিল যে দেড়শো পার্সেন্ট হয়ে যাওয়া মানে আপনার একশো পার্সেন্ট মূলধন পঞ্চাশ পার্সেন্ট আমরা প্রফিট দিয়ে দিয়েছি আপনার প্রিন্সিপাল জিরো তো মানুষ কোন কথার উপরে বিশ্বাস করবে কারণ আপনারা প্রথমে যে কথাগুলো বলেছেন সেগুলো তো আপনারা নিজেরাই রাখতে পারেননি গো তারপরে আবার বলছেন রিটপ করতে যে রিটপ করে আবার আর তোমরা সেম বেনিফিট পাবে তো মানুষ কোন ভরসাতে শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিয়েছে টু পয়েন্ট জিরো করে দিয়েছেন মানে মানুষ এটাতে একটা মাতামাতি হয়ে গেছে যে এস ডিফ্রাল তার সিস্টেম আপডেট করে দিয়েছে টু পয়েন্ট জিরো আপনার টু পয়েন্ট জিরো হোক টু পয়েন্ট ওয়ান হোক আর টু পয়েন্ট টুই হোক একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা মানি সার্কুলেশন আপনার টাকা আপনাকেই ফেরত দেওয়া হচ্ছে ভালো করে ক্যালকুলেশন করবেন তাহলে আপনাদের হিসাবটা মাথার মধ্যে চলে আসবে যেটা আপনার টাকা আপনাকেই ফেরত দেওয়া হয়েছে এটা শুধুমাত্র মানি সার্কুলেশন আর কিচ্ছু নাই গো তো এখানে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু দেখে লাভ নেই গো তো যাই হোক এবার আমি ম্যানেজমেন্টকে একটা কথাই বলতে চাই যে আপনারা যে অ্যাবাউট সেকশন এটা দিয়ে রাখেন যে হান্ড্রেড পার্সেন্ট সেভ ট্রেডিং প্ল্যাটফর্ম তো এখানে শুধুমাত্র এস ডিএমএস গ্লোবাল নয় যত রকমের ইনভেস্টিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাবার্স সেকশনে এটাই দেওয়া থাকে যে হান্ড্রেড পার্সেন্ট সেফ ট্রেডিং প্ল্যাটফর্ম বা হান্ড্রেড পার্সেন্ট সেফ প্ল্যাটফর্ম তো এই যে কথাটা আপনারা লিখে রেখেছেন অ্যাবার্স সেকশনে মানুষ চায় যে এই কথার মর্যাদাটা যাতে আপনারা ঠিকঠাক রাখেন এমন নয় যে হান্ড্রেড পার্সেন্ট সেফ ট্রেডিং প্ল্যাটফর্ম লিখে দিয়েছেন আর এমন একটা টাইম আছে যে মানুষ হতাশায় পড়ে যায় এই যেমন হয়েছে প্রিন্সিপাল নিয়ে প্রিন্সিপাল নিয়ে আপনি নিজেও দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই বলেছিলেন যে আপনারা যখন হচ্ছে প্রিন্সিপাল তুলতে পারেন আজকে আপনারা নিয়ে এলেন তিনশো পার্সেন্ট পেয়ে গেছেন যারা পেয়ে গেছে তাদের প্রিন্সিপাল জিরো হয়ে গেছে তাহলে সেই মানুষটার মূলধন চলে গেল এক কারটা যে টাকাগুলো করে ইনভেস্ট করেছিল সেই টাকাটা পেল না কিছু কিছু করে আপনি তাকে শোধ করে দিয়েছেন দিয়ে বলছেন দেখাচ্ছেন যে আপনার প্রিন্সিপাল এটা আপনাকে রিটার্ন দেওয়া হয়েছে এটা মানে আপনাকে আমরা শোধ করে দিয়েছি এবার যে আপনারা সিস্টেমগুলো চেঞ্জ করে দিয়েছেন এবার যে টু পয়েন্ট জিরো নিয়ে এসেছেন আপনারা পার্সেন্ট টু নিয়ে এসেছেন তো এখানে এবার যে নতুন নতুন সিস্টেম আসবে না এই তিনশো পার্সেন্টে যে দেড়শো পার্সেন্ট হবে না এর কি গ্যারান্টি রয়েছে যাই হোক দর্শকবৃন্দ এটা আমার মনে হয় এই যে জিনিসটা টু পয়েন্ট জিরো চলে এসেছে ভার্জেন টু পয়েন্ট জিরো এটাকে নিয়ে অত মাথামাতি করার কিছু নাই আগে ভালো করে এন্ড অ্যান্ড বুঝবেন যে কি নতুন নতুন টান্স অ্যান্ড কন্ডিশন হয়েছে এটা আমি কালকে ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে কী কী টান্স অ্যান্ড কন্ডিশন এসছে সেইগুলোকে বোঝার পর তবেই রিটপ আপ করবেন তার আগে রিটপ আপ করার কোনো দরকার নেই তো চলুন এবার আপনাদের মতামতের জন্য কমেন্ট সেকশন খোলা থাকলে কমেন্ট সেকশন কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলো ভিডিওতে লাইক করবেন মেসিডিডি শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এ পর্যন্ত